আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলে এলাম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এবং এটি হলো বাংলাদেশ ব্যাংকের প্রায় পাঁচটি পদে বিশাল সংখ্যক পদের এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে এবং পে স্কেল আলাদা রয়েছে তাই প্রত্যেকটি পদ নিয়ে আলাদাভাবে এখন আলোচনা করব। তাই আমি সিরিয়ালভাবে একটি পদ নিয়ে আলোচনা করার পর অন্য আরেকটি পদ নিয়ে আলোচনা করব। এবং পরবর্তীতে যখন অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হবে তখন প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে অ্যাপ্লাই প্রসেসিংয়ে ভিডিও দিব তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চলুন প্রথম সার্কুলার কি রয়েছে দেখিনি প্রথম সার্কুলার যেটি রয়েছে এটি হলো যে পদের নাম হলো সিনিয়র অফিসার জেনারেল এখানে প্রায় এক হাজার পদ রয়েছে এটি নিয়ে এখন আলোচনা করব পরবর্তীতে অন্য সার্কুলার গুলো নিয়ে আলোচনা করব এখানে ব্যাংকার সিলেকশন কমিটি আটটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিত এই সার্কুলার প্রকাশিত করেছে সোনালী ব্যাংকে একশো তেতাল্লিশটি জনতা ব্যাংকে একশো সাতানব্বইটি রূপালী ব্যাংকে আটষট্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে চারটি বাংলাদেশ কৃষি ব্যাংকে পাঁচশো উনচল্লিশটি রাজশাহী কৃষি ব্যাংকে বাইশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে বাষট্টি কর্মসংস্থান ব্যাংকে সাতটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকে সাতাশটি পদ রয়েছে টোটাল একশো পদ রয়েছে এবং জব নাম্বার আইডিটি কিন্তু আপনারা মনে রাখবেন কেননা এটি অ্যাপ্লাই করার সময় অবশ্যই লাগবে এখানে জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী বাইশ হাজার থেকে তেইশ হাজার একশো থেকে চব্বিশ হাজার দুশো করে এই স্কেল বাড়তে থাকবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হলো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি লাগবে অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি লাগবে তার মানে অনার্স চার বছর মেয়াদি হলে হবে অথবা আপনি যদি ডিগ্রি করে থাকেন তাহলে ডিগ্রির সাথে সাথে আপনার স্নাতকোত্তর ডিগ্রি যেটি সেটিও লাগবে অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করা লাগবে এরপরেও হলো আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পর্যায়ে আপনার পরীক্ষার সময়ের মধ্যে ন্যূনতম দুটিতে প্রথম শ্রেণী থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং কোনো পর্যায়ে যদি তৃতীয় বিভাগ থাকে তাহলে কোনো রকম গ্রহণযোগ্য হবে না তার মানে আপনার যে কোনো দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং অন্য একটি বা দুটিতে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকতে হবে এরপর হল গ্রেডিং পদ্ধতিতে আপনারা কিভাবে সেটি নির্ধারণ করবেন আপনার জিপিএ যদি এসএসসি বা এস এসি সমান ক্ষেত্রে হয় তিনের উপর যদি জিপিএ থাকে সেটি প্রথম বিভাগ ধরবে এবং জিপিএ দুই থেকে তিনের কম হলে দ্বিতীয় বিভাগ ধরবে এরপর হলো আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃক চার পয়েন্ট স্কেলে এবং পাঁচ পয়েন্ট স্কেলে আলাদা আলাদা ভাবে রয়েছে আপনার চার পয়েন্ট স্কেলে যদি তিনের উপরে থাকে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট টু ফাইভ থেকে তিনের কম হলে আপনার দ্বিতীয় বিভাগ এবং আপনার যদি ফাইভ স্কেলে হয় তাহলে থ্রি পয়েন্ট থেকে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম হলে আপনার দ্বিতীয় বিভাগ গণনা করা হবে এটি কিন্তু সব সার্কুলার ক্ষেত্রে প্রযোজ্য তাই এই গ্রেডিং পদ্ধতি সবার জন্য সেম আমি এটি নিয়ে আর সেকেন্ড টাইম আলোচনা করব না এবং বয়সের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আপনার পঁচিশে মার্চ দুই হাজার তারিখে যদি সাধারণ কোটায় হন তাহলে তিরিশ বছর সর্বোচ্চ হওয়া যাবে এবং মুক্তিযুদ্ধের সন্তান বা প্রতিবন্ধী হলে সেক্ষেত্রে সর্বোচ্চ গণনা করা যাবে এরপর হলো আবেদনপত্র দাখিল এবং ফি দানের শেষ তারিখ হলো এই সার্কুলারে অর্থাৎ একটি হলো দেখুন এখানে মনে রাখবেন সিনিয়র জেনারেল যে পদটি রয়েছে এটির জন্য ষোলোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বেবিপেয়ার পেমেন্ট এবং ট্র্যাকিং পেজে সংগ্রহের জন্য আপনার উনিশ তারিখ রাত বারোটার আগে সেটি সংগ্রহ করতে হবে এবং আবেদন ফি হলো দুশো টাকা এর জন্য এবং এটি অফেরত যোগ্য রকেটের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে এবং এটি কিভাবে করবেন একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তবে এখানে মনে রাখতে হবে আপনি আবেদন করার জন্য ছয়শো ইন্টু ছয়শো একটি ছবি লাগবে একশো কবির বেশি হওয়া যাবে না এবং এটি গত তিন মাসের ভিতরে তোলা ছবি হতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং ছবি তোলার সময় আপনার মুখ এবং কান দেখা যেতে হবে সাদা কালো ছবি বা ইনফর্মাল ছবি আপলোড করলে সরাসরি প্রাত্রীতা বাতিল হয়ে যাবে তাই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ এটি একটি রঙিন ছবি হতে হবে এরপর সাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেলে হতে হবে ষাট কেবির বেশি হওয়া যাবে না এবং সাক্ষরটি অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে লিখতে হবে এটি কিন্তু সব সার্কুলার জন্যই সেম এরপর হলো প্রতিষ্ঠান আপনি যেটি আগে প্রতিষ্ঠান পছন্দ করেন সেটি দিবেন এটি যখন অ্যাপ্লাই প্রসেসিং আপনাদেরকে দেখাব তখন আপনারা দেখতে পারবেন এরপর আসা যাক অন্য সার্কুলার যেটি রয়েছে দ্বিতীয় নাম্বার সার্কুলার এটি হলো অফিসার জেনারেল পদ এর আগেটি ছিল সিনিয়র অফিসার জেনারেল পদ এখানে অফিসার শুধুমাত্র জেনারেল পদ এবং এখানে রয়েছে সতেরোশো তেষট্টি ফেলোশিপ বিশাল একটি পদ এবং এখানে সোনালী ব্যাংকে রয়েছে দুশো সাতাশটি জনতা ব্যাংকে রয়েছে এগারোশো বাষট্টি এবং রূপালী ব্যাংকে রয়েছে সাতাশিটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে রয়েছে সতেরোটি আনসার বিডিফি উন্নয়ন ব্যাংকে রয়েছে একশো তেষট্টি রাষ্ট্রীয় কৃষি ব্যাংকে রয়েছে টি প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে পনেরোটি কর্মসংস্থান ব্যাংকে তেরোটি এবং ইনভেস্টমেন্ট অফ কর্পোরেশন বাংলাদেশ ব্যাংকে রয়েছে দুইটি এখানে দশ হাজার একশো সাতচল্লিশ হলো জব নাম্বার আইডি দুই বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পর্যন্ত হবে এরপর আসা যাক শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা এখানে স্থাপত্য ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তবে এখানে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট বা সমান পর্যায়ে বা তার উপরে যে পর্যায়গুলো রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটিতে অবশ্য প্রথম বিভাগ থাকতে হবে এবং কোনো রকম তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না তার মানে একটিতে প্রথম বিভাগ থাকলে অন্যগুলোতে দ্বিতীয় বিভাগ হলেও চলবে এবং গ্রেডিং পদ্ধতি একটু আগে যেটি আলোচনা করেছি সবার জন্য এখানে সেম প্রক্রিয়ায় গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করা হয়েছে এরপর হলো বয়সের সময়সীমা এখানেও একই সেম প্রক্রিয়া একটু আগে যেটি আলোচনা করেছি তিরিশ বছর সাধারণ এবং মুক্তিযোদ্ধা সন্তান বা সাবেক প্রতিবন্ধী হলে বত্রিশ বছর এবং আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ হল এখানে জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এবং পেমেন্ট এবং এবং পেজ সংগ্রহের শেষ তারিখ রাত পর্যন্ত এখানেও আবেদন ফি একই রকম দুশো টাকা যোগ্য এটিও একই রকমভাবে দিতে হবে আর যখন আবেদন প্রক্রিয়া চালু হবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আবেদন প্রক্রিয়া আপনারা অ্যাপ্লাই করবেন এবং টাকাটি জমা দিবেন এরপর আসা যাক তৃতীয় নাম্বার সার্কুলার এখানে তৃতীয় নাম্বার সার্কুলার কী রয়েছে দেখি এখানে তৃতীয় নাম্বার সার্কুলার হলো অফিসের ক্যাশ পদ এখানে প্রায় সতেরোশো বিশটি পদ রয়েছে এবং এর জব নাম্বার আইডিটি মনে রাখবেন দশ হাজার একশো আটচল্লিশ এবং এখানে সোনালী ব্যাংকে একশো নিরানব্বইটি জনতা ব্যাংকে এক হাজার আটত্রিশটি অগ্রণী ব্যাংকে তিনশোটি রূপালী ব্যাংকে দুটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে পাঁচটি কৃষি ব্যাংকে একশো চৌত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিয়াল্লিশটি রয়েছে এবং এখানে বেতন স্কল হল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ ওই একটু আগে যেটি আলোচনা করেছি একই স্কেল এখানেও তার মানে একই শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার উপরে যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যে কোনো একটিতে প্রথম বিভাগ অবশ্য থাকতে হবে অন্যগুলোতে দ্বিতীয় বিভাগ তার মানে তৃতীয় বিভাগ রকম গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতি সবার জন্য সেম প্রক্রিয়া একটু আগে আলোচনা করেছি তাই এখানে আলোচনা করছি না এবং বয়সের সময়সীমা এখানে তিরিশ বছর পঁচিশে মার্চের মধ্যে আপনাকে গণনা করতে হবে এবং যদি মুক্তিযোদ্ধা সন্তান সাবেক প্রতিবন্ধী হয় তাহলে বত্রিশ বছর তবে আবেদন দাখিল এবং ফ্রি প্রদানের শেষ তারিখ হল তিরিশে জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এবং বেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেস সংগ্রহের শেষ তারিখ হল দোসরাই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত এরপর এখানেও অফারের যোগ্য দুশো টাকা ফি দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে রকেটের মাধ্যমে পেমেন্টটি দিতে হবে এরপর হলো চতুর্থ নাম্বার সার্কুলার এখানে রয়েছে সিনিয়র অফিসার আইটি পদে এখানে জব আইডি হলো দশ হাজার একশো উনপঞ্চাশ এখানে দুশো বাইশটি পদ রয়েছে জনতা ব্যাংকে একশো চোদ্দোটি অগ্রণী ব্যাংকে একশোটি ডেভেলপমেন্ট ব্যাংকে একটি কৃষি ব্যাংকে ষাটটি পদ রয়েছে এবং এখানে বেতন স্কুল কিন্তু দুই হাজার পনেরো অনুসারে বাইশ হাজার থেকে শুরু হয়ে এখানে প্রায় তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত স্কেল রয়েছে এবং এখানে শিক্ষক যোগ্যতা কিন্তু একটু ডিফারেন্স রয়েছে অন্যগুলোর থেকে এখানে শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলী বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তার মানে যে কোনো আপনার আইটির উপরে যে কোনো একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং এই ক্ষেত্রে অবশ্যই স্নাতকোর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানে কিন্তু দেখুন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পর্যায়ে বা তার উপরে যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে যে কোনো দুটিতে প্রথম শ্রেণী থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতি একটু আগে যেটা আলোচনা করেছি সবার জন্য সেম প্রক্রিয়া এখানেও গ্রেডিং পদ্ধতি একই এবং রকম তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরপরে আসা যাক এখানে বয়সের সময়সীমা সবার জন্য সেম প্রক্রিয়া এখানে পঁচিশে মার্চ দু হাজার বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর সাধারণ হলে এবং মুক্তিযোদ্ধা বা কোটা দাঁড়িয়ে হলে আপনার বত্রিশ বছর তবে আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ হলো তিরিশে জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এবং বিফে পেমেন্ট এবং ট্রেকিং পেজ সংগ্রহের তারিখ হলো পহেলা ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত এবং এখানে দুশো টাকা ফি দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এরপর হলো সর্বশেষ সার্কুলার যেটি রয়েছে এটি হলো অফিসের আর সি পদে এখানে জব আইডি হলো দশ হাজার একশো পঞ্চাশ এখানে তিনশো বারোটি পদ রয়েছে বেতন স্কুল হল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ তার মানেই আপনার শিক্ষাগত যোগ্যতা হলো এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান ডিগ্রি থেকে তার উপরে যে ডিগ্রিগুলো রয়েছে এগুলোর মধ্যে রকম তৃতীয় পর্যায়ে গ্রহণযোগ্য হবে না তার মানে এখানে কোনো প্রথম পর্যায়ে লাগবে না দ্বিতীয় পর্যায়ে হলে আপনি আবেদন করতে পারবেন এবং গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা একটু আগে যেটি আলোচনা করেছে সবার জন্য সেম প্রক্রিয়া তবে এখানে একটি শর্ত রয়েছে কৃষি ঋণ সম্পর্কিত গ্রেড দুই তিন এবং চার শাখা সমূহ প্রদায়ন করা হবে এবং সেখানে কৃষি ঋণ সম্পর্কিত যাবতীয় কাজ করতে হবে তাদেরকে বাধ্যতামূলক পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পর্কিত গ্রেড দুই তিন চার শাখা আওতাধীন গ্রামের বারে বারে গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতার নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ বা একইভাবে আদায়ের কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে যারা আবেদন করবেন তাদের কৃষি ঋণ আবেদন করতে হবে এবং সেখানে কৃষি ঋণ প্রদান করতে হবে আদায় করতে হবে তাই এগুলোর জন্য অবশ্যই আপনাকে থাকতে হবে এরপরে বয়সের সময়সীমা সর্বোচ্চ এখানে তবে এখানে বলা রয়েছে 21 বছর থেকে সর্বোচ্চ 30 বছর হতে হবে এবং বয়সের সময়সীমার ক্ষেত্রে 25 মার্চ 2020 তারিখের মধ্যে আপনার সর্বোচ্চ 21 থেকে 30 বছর হতে হবে সাধারণ গেটে এবং কোটা গেট থাকলে আপনার 21 বছর থেকে বত্রিশ বছর না করা হবে এবং আবেদনপত্র দাখিল ফি প্রদানের শেষ তারিখ হল চব্বিশে জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এবং পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হল ছাব্বিশে জানুয়ারি রাত বারোটা পর্যন্ত তাহলে প্রিয় ভাই বোনেরা এই ছিল সার্কুলার সম্পর্কিত সকল তথ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তা নিয়ে খুব শীঘ্রই আপনাদেরকে ভিডিও দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ